ভিন্নমাত্রার দৈনিক খোলা কাগজ মননশীল পাঠকের প্রিয় জাতীয় দৈনিক ভিন্নমাত্রা আর এই দৈনিকের আমাদের নিয়মিত আয়োজন বার্তা কক্ষ থেকে আমরা আপনাদের সরাসরি উপস্থিত হই খবরের ছুলি নিয়ে খবরের গাড়ি নিয়ে আজকের খোলা বার্তা এই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আবিদ আজম এবং জানাবো আগামীকাল এই দৈনিক পাঠকের প্রিয় দৈনিক খোলা কাগজে কি কি থাকবে সেই সংবাদের কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের কথা জানাবো যারা দেশ বিদেশের খবর প্রতিনিয়ত আপডেট জানতে চান বা সেজন্য আমাদের আমাদের অনলাইন পোর্টালটি রয়েছে খোলা কাগজে আর যারা প্রিন্টেড কাগজ পড়তে পছন্দ করেন সেজন্য তো আমাদের দৈনিক পত্রিকা রয়েছে তো আজকে আমার হাতে খবরের বেশ কিছু শিরোনাম আছে সেই শিরোনামের দিকে নজর দিচ্ছি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ষড়যন্ত্র করে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না এটা বলেছেন মন্ত্রী আর একটি খবর আছে টিকিট কিনতে আজও স্টেশনে উপচে পড়া ভিড় ভোগান্তি চরমে রোজায় নিরাপদ খাদ্য নিশ্চিতে মাঠে থাকবে দশ ভ্রাম্যমান আদালত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন ভারত বাংলাদেশ হওয়ার চিন্তা করতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গণমিছিল এই খবরটি প্রস্তুত করেছেন আমাদের খোলা কাগজের শ্রদ্ধেয় বার্তা সম্পাদক সাজিদ রুমেল ভাইয়া তা তিনি এই প্রোগ্রামটি করেন আজকে যথারীতি ভাইয়া আমাদের মধ্যে আমাদের অফিসে উপস্থিত আছেন তো তার কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি চার পাঁচ দিন পরে আপনাকে আমরা বার্তা কক্ষে পেয়েছি তো কেমন ছিলেন এই কদিন হ্যাঁ খুবই ভালো ছিলাম আমি ঢাকার বাইরে ছিলাম আর আপনার অনুষ্ঠান এবং তুষার রায় আপনাদের উপস্থাপনাও দেখলাম খুব ভালো লাগলো আমরা করলেও আপনি এই প্রোগ্রামের হলো মানে প্রাণ পুরুষ এবং ব্র্যান্ডিং আপনার নামে তো ভাইয়া আজকে যে জন্য আপনার কাছে আসা এই খবরটি বেশ অনেকগুলো খবর দিয়ে আপনি কাজ করছিলেন আমাদের যদি জানাতেন যে কী কী খবর আপনার ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ প্রথমেই বলি যে আসলে আপনি যে খবরটা ধরে আলোচনা সূত্রপাতটা করলেন সেটি হচ্ছে যে গণমিছিল গণমিছিলটা হয়েছে আপনি দেখবেন যে নানা ধরনের ওয়েবসাইটে কথাগুলো আসছে সেটি হচ্ছে যে একটি ব্লক আছে যারা সরকার বিরোধী কিন্তু বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ত নন সেই জাফরুল্লাহ চৌধুরী তাদের অন্যতম ভাষানী পরিষদের আজকে একটি প্রোগ্রাম ছিল গণমিছিল সেটি দিয়ে আসলে এইখানে বলা হয়েছে সেই সংবাদটি কাভার করা হয়েছে সেখানে জুনায়েদ সাকিব জাফরুল্লাহ চৌধুরী তো ছিলেনই তিনি আহ্বায়ক ভাষানী পরিষদের এছাড়া জুনায়েদ সাকিব ছিলেন এবং অন্যান্য বামপন্থী কয়েকটি দলের নেতাকর্মীরা ছিলেন মূলত দ্রব্যমূল্যে নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে এই মিছিলটি হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাবকে ঘিরে এই মিছিলটি আবর্তিত হয়েছে আর কি এটি হচ্ছে একটি বিষয় আর যেটি বলছিলেন যে আর কী কী সংবাদ আমি ঢাকা এবং ঢাকার বাইরের কিছু সংবাদ করেছি তার মধ্যে যেটি অন্যতম আলোচ্য বিষয় বর্তমানে ইউক্রেন যুদ্ধ তার উপর কতগুলি বিষয়ে কথা বলেছি যেহেতু তুষারা একটু আগেও বলছিলেন আমি জানি আপনি তাকে ধরবেন কিনা সেটা পরে দেখা যাক কিন্তু বলে রাখি যে ইউক্রেন যুদ্ধের একটি গুরুতর মাইলফলক পার হচ্ছে আজকে কারণ আমরা জানি যে 24 ফেব্রুয়ারি এই যুদ্ধটি শুরু হয়েছিল রাশিয়ার সামরিক আগ্রাসনের মধ্য দিয়ে এবং সেই যুদ্ধটি আসলে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে অনেকে অনুমান করেছিলেন কিন্তু এর বিপরীতটাই হয়েছে আসলে এক মাস অতিক্রান্ত হওয়ার পরে দেখা যাচ্ছে যে এখনও বেশিরভাগ বড় শহরগুলো ইউক্রেনের দখলে আছে এবং কোথাও কোথাও যেখানে রাশিয়া বিশাল সেনাবহর দখল করতে সক্ষম হয়েছিল সেখান থেকেও অনেককে সরে যেতে হয়েছে অর্থাৎ রাশিয়ার সৈন্যদলকে সরে যেতে হয়েছে এটি একটি বিশাল বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে এই যুদ্ধে হতাহতের বিষয়টি সবচেয়ে রহস্যজনক বিষয় আমরা জানি যে কত লোক হতাহত হয়েছে কেউ সঠিকভাবে বলতে পারছে না এক একজন এক এক পরিসংখ্যান দিচ্ছে যেমন আজকে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো যেটা হচ্ছে পশ্চিমা শক্তিগুলির যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের সামরিক জোট এবং আপনি জানেন যে ওয়ার্স জোট নামে একটি জোট ছিল যখন সোভিয়েত ইউনিয়ন ছিল এই তাদের পাল্টা জোট সেটা হচ্ছে রাশিয়ার নেতৃত্বে কিন্তু সেই জোটটি আর আজকে নেই আর নেটো জোটটাই এখন সারা পৃথিবী দুর্দান্ত প্রতাপ চলছে সেই জোটের পক্ষ থেকে তরফ থেকে বলা হয়েছে 15,000 রাশিয়া সেনা মারা গিয়েছে এবং অনেক সাজোয়াজান ট্যাঙ্ক ধ্বংস হয়েছে
এইটি হচ্ছে সর্বশেষ সংবাদ। আরেকটি বিষয়ে আমি বলতে চাই যে ঢাকার যে আপনি আপনি যখন আলোচিত সংবাদগুলি বলছিলেন, নির্বাচিত সংবাদগুলি বলছিলেন, তার মধ্যে অন্যতম হচ্ছে যে রোজায় যে পণ্য বিতরণ করা হবে একটু স্বল্প দামে ন্যায্য মূল্যে, সেইগুলি সম্পর্কে ডিএনসিস এর মেয়র, বিশেষ করে উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র, তিনি বলেছেন যে আসলে এখানে 10টি ভ্রাম্যমান টিম থাকবে, আদালত ভ্রাম্যমান আদালত পরিচালনা হবে সেখানে। তার কেউ যদি এই গরিব মানুষ স্বল্প আয়ের মানুষের এই দ্রব্য ক্রয় বিক্রয় কোনো ধরনের অনিয়ম থাকে তাহলে সেটা তারা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু যোগ করতে চাই ভাইয়া, টিসিবির যে মিছি মানে লাইনগুলো আমরা দেখি সেখানে মধ্যবিত্তরাও দেখো দেখছি আমরা, তারাও সেই লাইনে দাঁড়াচ্ছেন যেখানে নিম্নবিত্ত আয়ের মানুষদের থাকার কথা, এবং এটা নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন সংবাদ শিরোনাম হচ্ছে। আপনি নিয়মিত এই খবরগুলো কভার করেন এবং রিপোর্ট করেন, তো এই যে এবং কিন্তু কর্তৃপক্ষ বলছে যে বাংলাদেশ খুব ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটি দেশ, কিন্তু টিসিবির লাইনে আবার কিছুটা আমরা বৈপরীত্য দেখি, এই ব্যাপারটা আপনার কি মনে হয়? না, এটা আসলে এটা সরলভাবে কোনো রেখা টানা যাবে না যে এর এর কারণে মধ্যবিত্তরা তাদের একেবারে দেশের চরম দারিদ্র অবস্থা, আবার কোনো কিছু হয়নি মধ্যবিত্ত, এভাবে দুটি হা বা না দিয়ে এই প্রশ্নের সমাধান নাই। কারণ মধ্যবিত্তরা হচ্ছে এমন বিত্তগত অবস্থানে এরকম জায়গায় যে সে কখনো উচ্চ বিত্তের কাছে চলে যেতে চায়, সে তার কেনাকাটা পোশাক আশাক সেটা করতে চায়, আবার কখনো কখনো দেশের অবস্থা খারাপ হলে সে নিম্নবিত্তের যে সুবিধাগুলি সেগুলো পেতে চায়। মধ্যবিত্তের শ্রেণী চরিত্রটাই এমন, সেই কারণে আজকে আপনি তো জানেনই নিত্যপণ্য বিশেষ করে ভোজ্য তেল, তারপর আপনার চিনি আটা, এইগুলির দাম বৃদ্ধির ফলশ্রুতিতে মধ্যবিত্তদের অনেকের ঘাড়েই একটু অতিরিক্ত চাপ পড়ে যায়, তারা লাইনে দাঁড়াচ্ছিল। কিন্তু আবার এটাও বলে রাখা ভালো যে আসলে কিছু কিছু পণ্যের দাম কমতেও শুরু করেছে। আমি তো একটু আগে আপনি আমাকে যখন কথা বলতে শুরু করলেন তখন বলছেন যে আপনি অনুপস্থিত ছিলেন, ঢাকার বাইরে গিয়েছিলেন, ঢাকার বাইরে আপনি আপনাকে একটু সুখবর আমাদের দর্শকদের দিয়ে দিতে চাই যে আমি গত বছর গত মাসে যখন ঢাকায় গিয়েছিলাম তখন আমার পরিবারের জন্য পেঁয়াজ কিনেছিলাম আমি 50 টাকা কেজি, সেটি এখন 30 টাকায় কেজিতে নেমেছে আমার জেলা শহরটিতে, ময়মনসিংহ জেলা শহরে। এবং এই আলু যেটা 20-এর উপরে 25-এ চলে গিয়েছিলো এটি এখন 16 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে কোথাও কোথাও, এটি একটি বড় ধরনের মানে অগ্রগতি বলবো যে সরকার যে যে ব্যবস্থা নিয়েছিল সেটি একটু সুফল পেতে শুরু করেছে। কিন্তু ভোজ্য তেলের জায়গাটা এখনও হয়নি, আমি আশা করবো যে কয়েকদিনের মধ্যে হয়তো ভোজ্য তেলের দামটাও কিছুটা হলেও কমবে। আরেকটা বিষয়ে উল্লেখ করতে চাই যে আসলে ইউক্রেন যুদ্ধটাকে বলা হয় যে ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে, পণ্যের দাম বেড়েছে, কিন্তু দেখা যায় যে বহির্বিশ্বেও বাড়ার কথা কিন্তু তুলনামূলক বাংলাদেশে অনেক বেশি বেড়েছে, এটা কি এর কারণ কি মনে হয়? যে আমাদের ব্যবসায়ীদের অসাধু ব্যবসায়ীদের কারসাজি কিংবা নাকি কর্তৃপক্ষের কোনো? না, আসলে এটা এটা খুবই চমৎকার, ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে আসলে যে বিষয়গুলি বিদেশের অন্যান্য দেশেও কিন্তু দাম বেড়েছে কিন্তু তার তুলনায় বাংলাদেশে অনেক বেশি বেড়েছে। আসলে এর পিছনে একেবারে ভেতরে গিয়ে আমরা যদি দেখি তাহলে এখানকার যে সমাজ রাজনীতি সব কিছুতে ব্যবসায়ীর যে একাধিপত্য এবং তাদের তাদের যে সমাজের বিভিন্ন জায়গায় তাদের প্রভাব প্রতিপত্ত কায়েম করার যে একচিটিয়া প্রাধান্য সেটার একটা দূরবর্তী প্রভাব হচ্ছে এই দাম বৃদ্ধি। এবং আপনি দেখবেন যে সেই দাম বৃদ্ধির জায়গাটা কিন্তু এখন সরকার নজরদারি করেও পাচ্ছে না অনেক সময়, সেইটার কারণে আমি চাইবো যে আসলে রাজনীতিতেও ব্যবসায়ীদের আধিপত্য, ব্যবসা তো আছেই তাদের আধিপত্য, সোসাইটিতে তাদের আধিপত্য, সেই আধিপত্য খর্ব করে যাতে অনিয়মের মধ্যে যদি বেশি বাড়ানো না হয় এবং যতটুকু বেড়েছে তার থেকে একটা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার একটা ব্যবস্থা নেওয়া হয়, সেটি ব্যবস্থা সরকার করবে বলছে এবং তারা কঠোর অবস্থানে যাবে বলছে, আমরা সেই সুফলটি পাওয়ার অপেক্ষায় রইলাম। অসাধারণ একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনার এই মতামত, এটা অবশ্যই আশা করি যে আমাদের কর্তৃপক্ষ তারাও বিষয়গুলো নিয়ে ভাববে। অনেক ধন্যবাদ সাজিদ জুনান ভাইয়া। ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক সাজিদ জুনান ভাইয়া যেভাবে বলছিলেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জয়েন্ট নিউজ এডিটর তুষারদা একটু ব্যস্ত রয়েছেন, তার সাথে আমরা অন্য একদিন কথা বলবো। আমরা দেখছি যে আমাদের খোলা কাগজের আমাদের প্রিয় ব্যবস্থাপনা সম্পাদক মনির
ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগে এই যে বার্তা কক্ষ এবং এই যে খোলা কাগজের একটি মননশীল পাঠকের প্রিয় দৈনিক হয়ে উঠছে এবং ভিন্ন মাত্রার দৈনিক, তো কেমন লাগে? আপনি তো লিডিং করছেন এই পত্রিকার সম্পাদক, সম্মানীয় সম্পাদক আপনি সহ, এই ব্যাপারগুলো কেমন লাগে? সংবাদ কর্মীদের নিয়ে, সবাইকে কর্মীদের নিয়ে কাজ করতে কেমন লাগে আপনার? ধন্যবাদ। আসলে ভালো লাগার জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা, পাঠক যদি আমাদেরকে ভালোভাবে গ্রহণ করে এবং পাঠকের যদি আস্থাটা আমরা অর্জন করতে পারি, সেখানে আছে ভালো লাগাটার বিষয়। আসলে আমরা কতটুকু অর্জন করতে পারছি সেটা পাঠকরাই মূল্যায়ন করবে, পাঠকদের কাছ থেকেই আমরা সেই মূল্যায়িত পাব। আমরা চেষ্টা করে যাই যে পাঠকদের একটা মানুষ পত্রিকা যে পড়ে সেটা হচ্ছে যে মানুষ কি চায়, সে যে নিউজগুলো জানতে চায়, তার পারিপার্শ্বিক রাজনীতি অর্থনীতি বিভিন্ন বিষয়গুলো আমরা চেষ্টা করি, আমাদের আসলে তরুণ মেধাবী আপনারা যারা আছেন তরুণ মেধাবী সেটা তুলে ধরার চেষ্টা করি আর কি। সেখান থেকে পাঠক যদি সন্তুষ্ট অর্জন করে সেটাই হচ্ছে আমাদের আসলে দিনশেষ সার্থকতা। আমাদের চেষ্টা থাকে বাকিতে পাঠকেই এটা মানে দায়ভার পাঠকের উপরেই থাকবে। আর ভবিষ্যৎ যদি বলেন, আমাদের আসলে চিন্তা চেতনা জায়গাটা হচ্ছে নবীন প্রবীণ এক ধরনের সমন্বয়ে আমরা কাজ করছি। আগামী আপনি জানেন যে গত 2 বছরের যে সকল ইয়েগুলো আছে, একটা পুরো ট্রেডটা একটু অন্যরকম ইয়েতে চলে গেছে। পাঠকের মানে অনেকে এখন অনলাইন ভিত্তি চলে গেছে, প্রিন্ট একটু কমে যাচ্ছে, সব কিছু মিলে এক ধরনের একটা অস্থিরতা বা ওটা বলা যায়, কিংবা দীর্ঘ 40 বছর বা 50 বছর ট্রেড ভেঙে নতুন কোনো একটা ধারা তৈরি হওয়া এখন সেটাই চলতেছে। তো আমরাও কিন্তু ঠিক যুগের সাথে তাল মিলিয়ে ওইভাবেই পাঠকের মানে আস্থা অর্জন করার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে নতুনত্ব কিছু তৈরি করা, নতুনত্ব কোনো চিন্তা চেতনা করা, ডিজিটালাইজড করে নিয়ে আসা, সেক্ষেত্রে পত্রিকায় কিছু কিছু ফিচার চেঞ্জ করে নিয়ে আসা, তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া, রাজনৈতিক মানে মুক্তিযোদ্ধা চেতনাকে সামনে রেখে সব কিছু করা, অর্থাৎ ওভারঅল কিছু কিছু জায়গায় একটা পরিবর্তন আমরা চেষ্টা করতেছি। আপনারা যারা আছেন তরুণ প্রজন্ম, যারা আমাদের সিনিয়র ভাই আছেন, আমাদের নির্বাহী সম্পাদক আছেন, সম্পাদক আছেন, আমাদের অন্য যারা কাজ করতেছেন, সবাই একটু নতুনত্ব এবং অন্যরকম কিছু একটা জিনিস আমরা প্রতিনিয়তই চাই যে একটা ভালো কিছুর দিকে আমরা যাই। তো আমরা সেই চেষ্টায় আছি এবং আগামীতে পাঠককেও আমরা ঠিক এরকম একটা ভালো কিছু মেসেজ দিতে চাই যে আমরা আসলে ভিন্ন মাত্রা মানে ভিন্ন মাত্রায় আমরা পাঠকের কাছে থাকতে চাই। অনেক ধন্যবাদ মনির ভাই, খুব বুঝিয়ে বললেন কথাগুলো। এবং বাংলাদেশের সবচেয়ে অন্য বলবো যে তারুণ্যদীপ্ত ব্যবস্থাপনা সম্পাদক, অনেকেই খুব মানে তার প্রশংসা করেন যে এত মানে সব তরুণ একজন মানুষ তিনি। তো ধন্যবাদ তাকে। আমরা আরও কয়েকটা সংবাদ শিরোনাম জানিয়ে দিতে চাই প্রিয় দর্শক আপনাদেরকে। আমাদের হাতে আজকে যে খবরগুলো রয়েছে, হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, রেকর্ড সংখ্যক রোগী ICDDRB-তে তুষারদা করছেন রিপোর্টটি, এবং স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী, মাথা উঁচু করে চলতে দেশকে সমৃদ্ধশীল করে গড়ে তুলব প্রধানমন্ত্রী বলে চালু জুনের শেষ সপ্তাহে। এটা খুব বড় একটি খবর, বাংলাদেশের অগ্রগতির একটি সোপান বলবো, একটি মাইল ফলক আমাদের পদ্মা সেতু, এবং জুনের শেষ সপ্তাহে এটি চালু হবে, আমরা খুব আনন্দের একটি খবর আমাদের বাংলাদেশের জন্য। সবাই যেন প্রস্তুত থাকে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে প্রতিমন্ত্রী সবাই, এটি প্রতিমন্ত্রীর একটি বক্তব্য। এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ঢাকায় আয়োজনের দাবিতে মানববন্ধন, এটিও একটি খবর। আর দেখছি ভয়াল 25 মার্চ গণহত্যা দিবস, এবং এটি সামনে দিবসটি আছে, এবং সেটি ভয়াল কাল রাতের সেই সাক্ষী হয়ে আছে। 71 মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই দিনটির মানে একটি দুঃসহ স্মৃতি হয়ে আছে 25 মার্চ। এই খবরগুলো আছে, এবং আমরা আর একটু আজকের এই লাইভটি শেষ পর্যায়ে আছি, আমরা আরও 2টি শিরোনাম পড়ে আমি শেষ করবো প্রিয় দর্শকের উদ্দেশ্যে। কালকে যে খবরগুলো দৈনিক খোলা কাগজের পাতায় আপনারা দেখবেন সেই খবরগুলোর 2টি শিরোনাম, স্বাধীনতা দিবস উপলক্ষে GMP-র ট্রাফিক নির্দেশনা দিয়েছে, স্বাধীনতা দিবস 26 মার্চ উপলক্ষে নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি খবর, যেই আমাদের
শ্রদ্ধেয় সাজিদ রুমেল ভাইয়া আপডেট জানাচ্ছিলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সেখানকার একটি খবর আমি দেখছি, শিরোনাম বিশাল রুশ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের। এই দাবি করা হয়েছে এবং ইউক্রেনের পক্ষ থেকে এটা বিবিসিতে এই খবরটি এসছে এবং প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে সেই যুদ্ধের। এবং আরেকটি খবর শিরোনাম, ছাত্র ইউনিয়নের ঝাবি সংসদের কার্যক্রম স্থগিত। তো প্রিয় দর্শক যারা দেখছিলেন আমাদের এই অনুষ্ঠান, প্রতিনিয়ত আমাদের খোলা কাগজের সঙ্গে থাকবেন, পত্রিকা পড়বেন, কোনো মতামত থাকলে আমাদের জানাবেন, লেখা পাঠানোর সুযোগ আছে, বিজ্ঞাপন দেবেন প্রতি এবং আমাদের সাথেই থাকবেন, বস্তুনিষ্ঠ সংবাদের সঙ্গে সবাই থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের খোলা বার্তা অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।